দেখলে অবাক হবেন মাঝ সমুদ্রে নির্জন দ্বীপে রহস্যময় প্রাচীন শহর সমুদ্রে এমন নির্জন দ্বীপ আমরা বেশ কিছু হলিউড ছবিতে দেখেছি এবার বাস্তবে সন্ধান মিলল এমন একটি দ্বীপের জেনে নেওয়া যাক রহস্যময় এই দ্বীপ সম্পর্কে কয়েকটি জরুরি তথ্য দ্বীপের নাম নান মাদল প্রশান্ত মহাসাগরের বুকে মাইক্রোনেশিয়ার পনফেই দ্বীপের পাশে ছোট এই দ্বীপ পনফেয়ের বাসিন্দাদের কাছে এটি ভূতরে দ্বীপ হিসেবে পরিচিত নানমাদল শব্দটির অর্থ হল মধ্যবর্তী স্থান দ্বীপের সাতানব্বইটি পাথরে ব্লকের মাছ দিয়ে বয়ে গিয়েছে অনেকগুলো সরু খাল রহস্যময় এই দ্বীপ অস্ট্রেলিয়া থেকে ষোলোশো মাইল দূরে ও লস অ্যাঞ্জেলস থেকে পঁচিশ হাজার মাইল দূরে অবস্থিত এই দ্বীপের সাতানব্বইটি আলাদা আলাদা ব্লক রয়েছে যার দেয়াল পঁচিশ ফুট লম্বা আর সতেরো ফুট চওড়া কিন্তু মাঝ সমুদ্রে এমন একটি দ্বীপ কারা এই শহর তৈরি করলেন সেটা আজও অজানা প্রত্নতাত্ত্বিকদের মতে এগারোশো আশি সাল নাগাদ নানমাদল এ পাথর এবং প্রবাল দিয়ে এই শহর তৈরি কাজ শুরু হয়ে গিয়েছিল দেশি প্রবাসী ভাইও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে